নমস্কার, আমরা বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আজকে বিজ্ঞান 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠানে আজকে আমাদের প্রজেক্ট বিজ্ঞান মেলায় একটি প্রজেক্ট নিয়ে আসছি। এটার থিম হচ্ছে, প্রজেক্টের থিম হচ্ছে কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য শক্তি সর্বোচ্চ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মরুভূমি। এই মরুভূমির মধ্যে চরাঞ্চলের মধ্যে এখানে যদি আমরা সূর্যের আলো, বর্তমান যুগে যেহেতু আমাদের খুবই বিদ্যুতের সংকট এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই বেড়ে গেছে, তাই আমাদের মরুভূমির মধ্যে যে সূর্যের আলো তাপ পায়, সূর্যের আলোর তাপে মরুভূমি সাধারণত মরুভূমির বালিগুলো তো খুবই উত্তপ্ত থাকে, তাই মরুভূমির বালির তাপকে, তাপের উপরে আমরা একটি পাত্রের মতো রেখে তার মধ্যে কিছু পানি যদি রাখি তাহলে সেটি মরুভূমির বালির তাপে সেটি উত্তপ্ত হয়ে বয়ল হবে। তখন বয়ল হলে যে বাষ্পাকারে সেটি নিঃসরিত হবে, সেটি তার এখানে টারবাইনের মাধ্যমে ঘুরে তখন বিদ্যুতের সৃষ্টি করবে। তো সেই বিদ্যুৎটি পাওয়ার হাউস দিয়ে চলাচল করে সেন্ট্রাল পাওয়ার হাউসে যাবে। আর এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। হ্যাঁ, ওয়েবলাইন নেটমেক। তখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি একটি গ্যাজেটের মতো আছে, যেখানে মধ্যে মানে কিছু ছোট ছোট স্প্রিংয়ের মতো পিস্টন দেখতে পাচ্ছি, তো সেখানে যখন বিভবক শক্তির উৎপন্ন হবে, সেখানে যদি সমুদ্রের ঢেউ যখন জাম্প করবে তখন সেখানের মধ্যে স্প্রিংয়ের মধ্যে লেগে কিছু বিভব শক্তি উৎপন্ন হবে, তখন সেটি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গতিশক্তি দিয়ে সেন্ট্রাল পাওয়ার হাউসে। আর যখন আমরা এখানের মধ্যে হচ্ছে, যখন আমরা পানিগুলোকে বয়ল করবো, যেহেতু সমুদ্রের পানি তাই লবণাক্তই হবে, তখন আমরা যখন বয়ল করবো তখন সেই বাষ্পাকারে যখন বাষ্পগুলো বের হবে তখন সেটাকে আমরা শীতলীকরণ করে সুপেয় পানিতে পরিণত করতে পারি। তারপর হচ্ছে যখন আর যেগুলো অপদ্রব্য যেগুলো থাকবে, মানে সুপেয় পানি যখন বাষ্পাকারে বের হবে তখন অপদ্রব্য যেগুলো থাকবে ওগুলো হচ্ছে লবণ। আর এতে আমাদের কোনো কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হবে না, যেহেতু সাধারণত বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে হলে যেহেতু জ্বালানি কাঠ এরকম উৎপন্ন করতে হয়, সেহেতু তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের নিঃসরিত হয়। আর এটা কিন্তু নবায়নযোগ্যভাবে সূর্যের আলোকে একদম কার্বন ডাইঅক্সাইড কিন্তু একদম 0%, তাই এটা আমাদের পরিবেশ বান্ধব হবে। আরে গেলা।